মঙ্গলবার সকালে মঙ্গলজয় পাড়া এলাকার বাসিন্দা বিকাশ রূপিণীর 4 বছর 7 মাসের শিশুকন্যা এলিসা রূপিণী এবং দ্বারকা দেববর্মার 4 বছর বয়সী শিশুকন্যা এমি দেববর্মা একসঙ্গে খেলাধুলা করছিল বাড়ির পার্শ্ববর্তী এলাকায়। খেলাধুলা করার সময় আচমকাই ওই দুই শিশুকন্যা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ওই দুই শিশুকন্যাকে পুকুরে জল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু তারপরেও ওই মৃত দুই শিশুকন্যার পিতামাতা তাদের মৃতদেহ বুকে জড়িয়ে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করেও নিষ্ফল হয়ে শিশু মৃত্যুর আর্তনাদ শুরু করে। সন্তানহারা পিতা মাতার কান্নায় ভারী হয়ে উঠে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আকাশ বাতাস। দুজন বাচ্চা, নাম ইলিশা রূপিণী 4.5 বছর আর ইমি দেববর্মা 4 বছর, হাসপাতালে আনা হয়। তো যখন হাসপাতালে আমি দেখি তখন পেশেন্ট অলরেডি মৃত ছিল। তো আমরা পুলিশে ইনফর্ম করছি। এই ঘটনার খবর চাউর হতে গোটা মঙ্গলজয় পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।